নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আট নভেম্বর দু হাজার একুশ সাল সোমবার আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ শীত আসতে না আসতেই আবারও বৃষ্টির ভূগুটি বর্ষা বিদায় নিয়েছে কিন্তু বৃষ্টি কিন্তু বিদায় নিচ্ছে না এই মুহূর্তে আমরা জেনে নেব যে কোথায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে কিছুটা পরিবর্তন এসছে আপডেটে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা ধরে উত্তরবঙ্গে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে কিনা না পাশাপাশি আমরা জেনে নেব ত্রিপুরা আসাম ঝাড়খন্ড এবং বাংলাদেশের সবশেষ আবহাওয়া পরিস্থিতি আজকে কোথায় কেমন থাকতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আর যদি মনে হয় না ভিডিওটা ঠিক পছন্দ হচ্ছে না অবশ্যই আমরা আরেকটু উপকৃত হব। এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সম্ভবত নয় নভেম্বরের আশেপাশে এমনটা জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর ভবন এই নিম্নচাপের জন্য প্রধানত আবার তৈরি হতে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে তবে কোথায় হবে ভারী বৃষ্টি কোথায় হবে হালকা বৃষ্টি সেটা আপনাদের জানাচ্ছে একটু পরে আজকের আবহাওয়াটা কোথায় কেমন থাকতে পারে সেটা জানানোর পর এই মুহূর্তের যে আপডেট হচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে চরম ঠান্ডা চলছে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা চলছে এই এইরকম সম্ভাবনা চলতে পারে আগামী শুক্রবার পর্যন্ত শনিবার থেকে তাপমাত্রা একটু বাড়তে পারে এমনটা রয়েছে আপডেট এছাড়া যে ঠান্ডা চলবে আজকে রোদ ঝলমলে আকাশ আংশিক মেঘলা আকাশ থাকার সেরকম কোনো সম্ভাবনা নেই প্রধানত শুকনো আবহাওয়া থাকবে পশ্চিমাঞ্চলের প্রত্যেকটা জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ছাড়া মুর্শিদাবাদ জেলাতে এমনটা রয়েছে আপডেট এছাড়া যেটা কলকাতা সংলগ্ন জায়গায় আজকে আবহাওয়াটা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এখানে প্রধানত শুকনো আবহাওয়া সতেরো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া বিরাজ করবে এমনটা রয়েছে আপডেট পূর্ব বর্ধমান নদীয়া এখানে প্রধানত শুকনো আবহাওয়া সতেরো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির আজকে কোনো সম্ভাবনা নেই তবে কিন্তু এই শান্ত মনোরম পরিবেশ আর থাকছে না কারণ তেরো নভেম্বর শনিবার থেকে মেঘের পরিমাণ বাড়তে থাকবে বিশেষ করে উপকূল সংলগ্ন জায়গায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলে জেলায় যেমন রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া জেলার কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে আপডেট পাশাপাশি চব্বিশ পরগনার কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি দিয়ে শুরু হতে পারে নিম্নচাপের আবার নতুন বৃষ্টির পর্ব এছাড়া চোদ্দ নভেম্বর প্রধানত রবিবারে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে এখানে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে এখনো পর্যন্ত আপডেট যদিও এটা কিন্তু একেবারে সঠিক নয় কারণ আপডেট বিরাট পরিবর্তন কখনো কখনো হয়ে যায় কখনো কিছুটা পরিবর্তন হয় যখন যেটা পরিবর্তন হবে আপনাদের জানানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তের যেটা আপডেট রয়েছে সেটাই আপনাদের জানাচ্ছি পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া প্রধানত উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান এখানে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় একটু মাঝারি বৃষ্টি হতে পারে তবে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু চোদ্দ নভেম্বর রবিবার এমনটাই এখনো পর্যন্ত আপডেট রয়েছে তেরো নভেম্বর হালকা বৃষ্টি দিয়ে শুরু হচ্ছে চোদ্দ নভেম্বর বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে পনেরো নভেম্বর হালকা মাঝারি হতে পারে ষোলো মুহূর্তের যা আপডেট রয়েছে সেটা আপনাদের জানালাম আপনারা প্রতি মুহূর্তে আপডেটগুলো ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখন যেরকম আপডেট আসবে আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব সুতরাং একটি নিম্নচাপ তৈরি হচ্ছে নয় নভেম্বর এরপরে আরেকটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুটি নিম্নচাপের এফেক্ট হিসাবে প্রধানত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এই রকম একটা বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে তাই কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বার্তা আপনারা কিছুটা সচেতন হন বৃষ্টি হবার একটা সম্ভাবনা রয়েছে হবেই এমনটা কিন্তু আমরা বলতে পারি না অনলাইন আপডেট থেকে দেখতে পাচ্ছি যেটা সেটা আপনাদের জানাচ্ছি আবহাওয়া দপ্তর জানিয়ে দিলে সেটা আপনাদের জানিয়ে দেবো উত্তরবঙ্গে নিম্নচাপের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না যদিও মেঘলাকাশ প্রধানত মালদা দক্ষিণ দিনাজপুরে হবার সম্ভাবনা রয়েছে তবে আজকে যে আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে প্রধানত দশ থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতে পারে দুই দিনাজপুর মালদাতে সতেরো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চরমভাবে ঠান্ডা চলছে এবং আগামী কয়েকদিন চলতে পারে আজকে রোদ ঝলমলে আকাশ শুকনো আবহাওয়া বৃষ্টিপাতের কোন রকম সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গে এটাই রয়েছে আপডেট ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আজকে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না দুমকা দেওঘর ধানবাদ জামশেদপুর এছাড়া রয়েছে অন্যান্য যে সমস্ত জায়গা সেখানে প্রধানত শুকনো আবহাওয়া থাকবে তেরো নভেম্বর প্রধানত জামশেদপুর সংলগ্ন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে মেঘলাকাশ থাকবে চোদ্দ নভেম্বর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জামশেদপুর রাঁচি সংলগ্ন জায়গায় ধানবাদে হালকা বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে প্রধানত আপডেট সুতরাং তেরো থেকে ষোলো তারিখের মধ্যে ঝাড়খণ্ড জুড়ে একটা হালকা কোথাও কোথাও একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রধানত আজকে রোদ ঝলমলে আকাশ শুকনো আবহাওয়া বৃষ্টিপাতের রকম সম্ভাবনা আজকে নেই তবে আগামী প্রধানত চোদ্দ নভেম্বর হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে নিম্নচাপের এফেক্ট হিসেবে এটা জানতে পারা যাচ্ছে আজকে ত্রিপুরায় যে আবহাওয়া থাকার কথা রয়েছে আটটি জেলা রয়েছে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই খুব কম জায়গায় আংশিক মেঘলা গাছ থাকার সম্ভাবনা রয়েছে সকালে হালকা কুয়াশা আসতে পারে এবং ঠান্ডাটা রয়েছে সেটা আগামী এখনো দুই বা তিন দিন থাকতে পারে সকালের দিকে তবে তারপর তাপমাত্রা একটু বাড়তে পারে তবে প্রধানত চোদ্দ পনেরো তারিখে নভেম্বর মাসে একটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আটটি জেলা জুড়ে কোথাও কোথাও নিম্নচাপের এফেক্ট হিসাবে কারণ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যার প্রভাবে এই রকম সম্ভাবনা তৈরি হতে পারে সমগ্র ত্রিপুরা জুড়ে আজকে বাংলাদেশে কোথায় কেমন আবহাওয়া থাকার কথা রয়েছে দেখুন বাংলাদেশে আজকে যে আবহাওয়া থাকতে পারে তাতে রাজধানী ঢাকা সঙ্গে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া ঠান্ডাটা বেশ এসেছে এবং সেই সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর বিভাগের জায়গা যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঠান্ডার দাপট চলছে সকালের দিকে সেই সম্ভাবনা আগামী কয়েকদিন থাকতে পারে এছাড়া যেটা দেখতে পাওয়া যাচ্ছে শনিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে দেশ জুড়ে কারণ একটি নিম্নচাপের জন্য মেঘলা আকাশ ঢুকতে পারে বা মেঘ ঢুকার সম্ভাবনা রয়েছে তার জন্য এই রকম পরিস্থিতি হতে পারে তবে তার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ নিম্নচাপের জন্য খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শ্যামনগর সাতক্ষীরা অঞ্চলগুলোতে প্রধানত একটু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দ এবং পনেরো নভেম্বর এটা দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উপকূল সংলগ্ন জেলার বিভাগগুলোতে পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যেটা জানালাম খুলনা বরিশাল চট্টগ্রামে রাজধানী ঢাকাতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এমনটা রয়েছে এখনও পর্যন্ত আপডেট পাশাপাশি উত্তর বিভাগের যে সমস্ত জায়গা রয়েছে যেমন রাজশাহীতে সেখানে নিম্নচাপের জন্য মেঘলা আকাশ হালকা বৃষ্টি হতে পারে তবে রংপুর ময়মনসিং সিলেট এখানে নিম্নচাপের প্রভাব সেরকমভাবে পড়ার সম্ভাবনা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না বা নেই যদিও পরবর্তী ক্ষেত্রে জানা যায় যে পড়তে পারে সেটা আপনাদের জানিয়ে দেবো তবে সম্ভাবনা খুব কম রয়েছে উত্তর বিভাগের জায়গাগুলোতে সুতরাং চাষি বন্ধুদের জন্য এটা বার্তা যে আপনারা অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটটি ফলো করুন সেখানে বিস্তারিতভাবে জানতে পারবেন সেই রকম বুঝে কাজ করুন এবং পাশাপাশি আমরাও আপনাদের কিছুটা হলেও হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে নিম্নচাপের জন্য আবার শীত আসার মুখে নতুন করে আবার একটা বৃষ্টির ভূকুটি দুই বাংলা এছাড়া প্রধানত রয়েছে আসাম ত্রিপুরা ঝাড়খন্ডে তৈরি হবার সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপ কতটা শক্তিশালী হয় কতটা দানা বাঁধে তার উপরই সমস্ত কিছু নির্ভর করবে এখন যেটা দেখা যাচ্ছে সেরকমই যে হবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই হয়তো নিম্নচাপ শক্তিশালী হল বৃষ্টির পরিমাণ বাড়তে পারে নিম্নচাপ যদি অন্যদিকে ঘুরে যায় বা নিম্নচাপ যদি কম শক্তিশালী হয় তাহলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম হতে পারে তাই সমস্ত কিছু এখন সময়ের ওপর নির্ভর করছে কারণ নয় তারিখে যতক্ষণ না নিম্নচাপ তৈরি হচ্ছে তার গতি প্রকৃতি সম্পর্কে সঠিকভাবে কোনো কিছু বলা সম্ভব নয় একটা ধারণা দেওয়া সম্ভব যেটাই আপনাদের এই মুহূর্তে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি নিম্নচাপ যাবে তামিলনাড়ুর দিকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং